Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. কিরে কেমন আছিস? তোর এখানে আসার সময় কানায়ের মেয়েটাকে দেখলাম, আরে ডাগর হয়েছে রে, বড় মায়া লাগে রে, বাপটা এরকম হুট করে কোন হয়ে গেল, আমার তো আবার দয়ার শরীর এসব দেখলে আবার সহ্য হয় না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আরে তুই নাকি আজকে আমার ঘরে গিয়েছিলি, তোর বৌমা বললো, তা তুই তোর মত কিছু পরিবর্তন করলি নাকি রে? না কর্তা, আসলে কয়েকদিন হলো শরীরটা ঠিক ভালো যাচ্ছে না, জ্বর জ্বর ভাবটা কয়েকদিন ধরেই হচ্ছে, পুরনো বাতের ব্যথাটাও আবার বেড়েছে, তাই আমি ভাবলাম তুই বোধহয় তোর মত কিছু পাল্টালি। তোমার সেগুলো বালিকর্তা, এ জমি আমার প্রাণ। তোমার এই গুটি কয়েক টাকার জন্যে আমি আমার ওই বাপ মা মারা নাতিদের বাস্তুহারা করতে পারবো না। আরে বাবা, তোকে ওই বাস্তুচ্যুত করার কথা কে বললো? আমি তোকে যা টাকা পয়সা দেব তাতে তোর সাতজন্ম চলে যাবে, তোর নাতিরও কোনো অসুবিধা হবে না। আর শোন শোন, তোর নাতি তো একটা বেশ ভালো করে বুঝলি, আমার কলকাতা শহরে অনেকগুলো যাত্রা দলে বেশ ভালো যোগাযোগ আছে, কোনো যাত্রা দলে আমি তোর নাতিকে লাগিয়ে দেবো বুঝলি, যদি ভালো অভিনয় করে তাহলে তো দেখতে হবে না, কলকাতা শহরে টাকা ওড়ে, তোর নাতির একেবারে পোয়া ভালো। আর শোন শোন হারু, সারা জীবন নিজের কথা ভাবিস না, তোর তিন কাল দিয়ে এক কাল ঠেকেছে, এবার নাতির কথা একটু ভাব, হ্যাঁ নাতির মুখ চা বুঝলি। একটা কথা তোকে বলি হারু, এ দুনিয়ায় কেউ কারোর নয় রে, কেউ কারোর নয়। হরে কৃষ্ণ, এ দুনিয়ায় কে কার বলতো? আমার অত কথায় কাজ নেই গো কর্তা, আমার নাতির ভালো মন্দ আমার চেয়ে তুমি ভালো বুঝবে। আমরা হলাম বাপ চোদ্দ পুরুষ, এ গাঁয়ের জমিদারের খাস লেঠেল, তাদের দান করা জমি আমি অত সহজে তোমারে দিয়ে দেবো? ভেবে দেখ, আমি তো কারোর উপকার বিনে পয়সায় করি না, তার পেছনে একটা স্বার্থ থাকে নাকি? তুই ভা, আরো কদিন ভাববার সময় নেই, আর সন্ধ্যেতে কাউকে পাঠিয়ে দিস, তোর বাতের আর জ্বরের ওষুধ দিয়ে দেবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আরু, যা বললাম মাথায় রাখিস, তা নাহলে কিন্তু তোর সমূহ বিপদ, এটা মনে রাখিস বুঝলি। সিনেমা পরিচালনা করা কত সহজ না বুঝলি, তুই প্রথম থেকে যদি এ টু জেড কাজ শিখতে থাকিস, যেমন ধর প্রথমে ক্যামেরা, এডিটিং। লেখক শ্যামল দত্ত কলকাতার একটি মুভি মেকিং ইনস্টিটিউটের পরিচালক, বর্তমানে একটি সিনেমা পরিচালনা করেছেন। ছবিটি ব্যর্থ হওয়ায় তার মানসিক চাপ বেড়েছে, এর ফলে খানিকটা ভেঙে পড়লেও স্ত্রীর আশাবাদী চিন্তাশীলতায় কিছুটা শান্তি ফিরে পেয়েছেন। স্বপ্ন দেখছেন নতুন করে, পরবর্তী ছবিতে নিজেকে মেলে ধরতে পারবেন। লেখক পরিচালক শ্যামল দত্তের স্ত্রী রীনা যুক্তিবাদী, আশাবাদী এবং বিচক্ষণ মহিলা, স্বামীর ব্যর্থতা বা সাফল্য সমান ভাগ করে নেন, দুক্ষেত্রেই স্বামীর পাশে থেকে তাকে যথাসাধ্য সহায়তা করেন। ছবিটা এভাবে মুখ থুবড়ে পড়বে
এ আমি স্বপ্নেও কল্পনা করিনি। শোনো, এখন বাচ্চা ছেলেমেয়েরাই বেশি সিনেমা দেখে, তাই তোমার ছবির ওদের পছন্দ হবে কেন? কেন হবে না রিনা, আমার ছবির বিষয় সাধারণ মানুষের জীবন থেকে নেওয়া, তাহলে কেন কেন সে ছবি মানুষ দেখবে না? তোমার বোঝা উচিত যে মশলাদার ছবির দর্শক আর যুক্তিপূর্ণ ছবির দর্শক কিন্তু এক নয়। জানি জানি, সব জানি। একজন একজন সৎ ফিল্ম মেকার তার নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে যেটাকে ঠিক মনে করছে, তার সঙ্গে সাধারণ মানুষ কেন কমিউনিকেট করতে পারছে না? কেন কেন রিনা? এখানেই তোমার ভুল, তুমি নিজের জায়গা থেকে কখনো সরবে না। আচ্ছা তুমি কেন বোঝো না বলো তো, যে এখন দর্শক তিন ধরনের। এক, যারা সাধারণ মানুষ, তারা যুক্তি তর্কের ধার ধারে না, সিনেমা হলে যায় শুধু মেন্টাল রিলিফ পেতে। দুই, স্কুল কলেজের ছেলেমেয়েরা। আর তিন, নিজেদের বুদ্ধিমান ভাবা মানুষ। আর এই তৃতীয় শ্রেণীর মানুষেরাই হচ্ছে তোমার ছবির দর্শক, যাদের সংখ্যা এই সমাজে সব থেকে কম। তাই তোমার ছবির চাহিদাও বাজারে সব থেকে কম। তার মানে তুমি আমাকে মশলাদার ছবি বানাতে বলছো? আমি তোমাকে কিছুই বোঝাতে চাইছি না, শুধু এইটুকু বলতে চাইছি যে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ভাবো, অনেক কিছু ভাবতে যেও না। এর মানে আমি জেগে ঘুমোচ্ছি, তাই তো? আরে সামনে তো নির্বাচন, এবার নির্বাচনে খরচ পাতি অনেক বেড়ে গিয়েছে, বুঝলি না? জিনিসপত্রের দাম তো আর সাধ্যের মধ্যে নেই, তা আমার একার পক্ষে সব খরচ করা সম্ভব হচ্ছে না, বুঝলে না? আমি ভাবছিলাম যে নির্বাচনের খরচ সবার মধ্যে একটু ভাগ বাটোয়ারা করে দেবো, যাতে আমার ওপর চাপ একটু কম পড়ে। বেশি না, ওই তোদের ওই পরিবার পিছু 5,000 টাকা করে দিলেই চলবে। বাবু এবার ফসল ভালো হয়নি, কি করে যে দিন কাটাবো তাই ভেবে পাচ্ছি না। তার উপর আপনি এত টাকার বোঝা আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন, আমরা তো না খেতে পেয়ে মরে যাবো বাবু। গত 5 বছরে আমাদের অভাব অভিযোগ শোনার কেউ ছিল না। হ্যাঁ ঠিকই, আজকে যেই ভোট এসেছে অমনি হামলে পড়ে আমাদের পাশে পেতে চান? কি আবার কি কথা, আমি তো সারা বছর তুমি তোদের পাশেই থেকেছি। মিথ্যে কথা, যাহা মিথ্যে কথা, আমাদের বিপদে আপদে কখনো আপনাকে আমরা পাশে পাই। আপনি শুধু নিজের কথাই ভেবেছেন, আমাদের কথা একবারও না। তোদের যা ভাবগতিক দেখছি তাতে তো আমার অন্যরকম সন্দেহ হচ্ছে রে। বাবু চিরদিন সবার সমান যায় না, আজ দিন এসেছে আমাদের। আর কতদিন আমাদের ভুল বুঝিয়ে রাখবেন বাবু? শোন শোন, তোরা অবুঝ হোস না, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি তোদের জন্য কি করা যায়। সামনে নির্বাচনে জিতলে তোদের আমি এসব অভাব অভিযোগ করার সুযোগই দেবো না। বাজে কথা, তাহা মিথ্যে কথা। এবার ভোটে জিতলে আপনার টিকিট দেখাও আমরা পাবো না। শোনো তোমরা, ওই ডাক্তার গদাই সামন্তকে আর একটি ভোটও নয়, গদাই সামন্ত নির্বাচক, পরিবর্তন হবে, পরিবর্তন চাই, পরিবর্তন হবে। ইঙ্গিত তো বিশেষ সুবিধার বলে মনে হচ্ছে না রে। হ্যাঁ বাবু, সবার মধ্যে একটা পরিবর্তনের হাওয়া লক্ষ্য করা যাচ্ছে, এবার বোধ হয় আপনি খরচের খাতায় গেলেন। চুপ, আমার খাবি আমার পড়বি আর আমার পেছনেই বাস দিবি? কি করবো বলুন বাবু, আমি হলাম গিরগিটির জাত, যখন যেদিকে সুবিধা বুঝি সেদিকে রং পাল্টাই। ঠিক আছে হতভাগা, আমিও দেখছি কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। তোর ভিটেতে যদি আমি ঘুঘু না চড়িয়েছি
তো আমার নাম গদাই সামন্ত না, দেখে নিস আরাম জাদা যত সব। অনেক কষ্ট দিয়েছ আমায়, নিজের বউটাকে পর্যন্ত তোমার কাছে পাঠাতে বাধ্য হয়েছি, আর না এবার বদলা নেবার পালা। বদলা পরিষ্কার বোঝা যাচ্ছে তুমি কিছু ভাবছো। ভাবছি নতুন সূর্য ছবিটার কথা, আমার নিজের ক্যারিয়ারের কথা, তোমার কথাও। হঠাৎ এসব ভাবনা তোমার মনে আসছে কেন? কারণ আছে। আচ্ছা রিনা, একটা সত্যি কথা বলবে? মানে? মানে মানে আমাকে বিয়ে করে তুমি সত্যিই সুখী? হঠাৎ প্রশ্ন, তাও আবার এত বছর পর? কারণ আছে। আমি নিজেকে ঠিক মতন প্রতিষ্ঠা করতে পারিনি, এ জগতে যা পাওয়া উচিত ছিল তাও পাইনি। একটা একটা মিথ্যে অহংকারে নিজেকে মুড়ে রেখেছিলাম, সঙ্গে সঙ্গে তোমাকেও বঞ্চিত করলাম। তুমি এসব কথা ভেবে কেন নিজেকে কষ্ট দিচ্ছ? তুমি তো চেষ্টার কোনো ত্রুটি করনি। তোমার ছবি চলেনি সেটা আলাদা কথা, দর্শকেরা হয়তো তোমার ছবির ভাবনাটা বুঝতে পারেনি, কিন্তু সমালোচকেরা তারা তো তোমার ছবির প্রশংসা করেছে, এটাও তো তোমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট, বলো? জানি সমালোচকদের প্রশংসা সত্ত্বেও আল্টিমেট ছবিটা কিন্তু চলেনি রিনা। ঠিক বলেছ, তবে এটা ভুলে যেও না পৃথিবীর অনেক বিখ্যাত পরিচালকের ছবি কিন্তু দর্শকেরা গ্রহণ করেনি। তাই বলে কি সেই ছবিগুলোকে তুমি ছোট করবে? তোমার নিজের উপর কনফিডেন্স আছে, আমি তোমাকে বলছি, তোমার আগামী যে ছবিটা সেটা দেখো ঠিক চলবে, আমি তোমাকে বলছি, বিশ্বাস করো। হরি রাম হরি রাম, রাম রাম হরি হরি। বিকেল গড়িয়ে সন্ধে হতে লাগলো, এবার তোমার জব বন্ধ করো, যাও গে যাও, চেম্বারে যাও। যাচ্ছি তো। আমার কতদিনের স্বাদ ছিল একটা সীতা হার গড়াবো, সে স্বাদও আর পূর্ণ হলো না। হবে হবে, সব হবে গিন্নি, সীতা হার হবে, ঝুমকো কানে দুল হবে, হাতে মকর মুখ পালা হবে, সব হবে, গুষ্টির পিণ্ডি হবে। কবে থেকে এক ভাঙারি করে বাজিয়েই চলেছে, বাজিয়েই চলেছে। এবারে জব বন্ধ করো, চেম্বারে যাও। আর কটা দীর্ঘ গিন্নি, হারুকি একটা নতুন টোপ দিয়েছি, তোমরা যদি টোপটা গিলে ফেলে তাহলে আর চিন্তা নেই, একেবারে কেল্লা ফতে। মা গো মা, টোপটা এবার লাগিয়ে দাও মা, তোমায় আমি জোড়া পাঠা পুজো দেব। টোপটা লাগিয়ে দাও মা, আমি তোমায় জোড়া পাঠা পুজো দেব। জোড়া পাঠার দাম কত জানো? জোড়া পাঠা পুজো দেবে
সারা টাকা আসতে আসতেই খরচের চিন্তা, আমি জোড়াপাটা পুজো দেবো আমার বাড়ি। আরে বাবা, মায়ের কাছে মানত বদলাও, জোড়া চাল কুমড়ো বা ওই জোড়া বাতাসা পুজো দেবো, জোড়াপাটা পুজো দেবো, জোড়াপাটা জোড়াপাটার দাম যা, জোড়াপাটা পুজো দেবো, চত সব মরণ দশা।